আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা হারিকেন দেখে জীবন শুরু করেছি আর এই ছেলে ইন্টারনেট দেখে জীবন শুরু করেছে আমরা তাদেরকে ব্যঙ্গ করতাম সেটা যদি কেউ মনে করেন যে এই ছেলে পেলেগুলো কি করবে এটা ভুল করবে আসলে যেটা রুশ বললেন যে তারা ভুল করবে কারণ এদের রাজনৈতিক অভিজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা আমাদের আমাদের জেনারেশনের চেয়ে অনেক বেশি বাংলাদেশের ছাত্ররা সর্বপ্রথম পৃথিবীতে প্রমাণ করেছে যে হ্যাঁ তারা কিছু করতে পারে সুতরাং তাদেরকে যে নেয়া হয়েছে এটা অনেক ভালো হয়েছে আমি স্বাগত জানাই অনেকেই হয়তো বলবেন যে এই ছোট বাচ্চা ছেলেদেরকে আমরা সেলুট দিব কিভাবে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এখানে একটা তফাত এখন পর্যন্ত রয়ে গেছে যেটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে এই মুহূর্তে খুব দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিলেই যেন গণতন্ত্র ফিরে আসবে কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা সেটি বলে না ওয়ান এর পরেও আমরা অভিজ্ঞতা বহু দেখেছি বিএনপি শাসন আমরা অভিজ্ঞতা খুবই দেখেছি অভিজ্ঞতার চোটে সব ধ্বংস করে দিয়ে গেছে মানুষের মানুষের জীবন মানবাধিকার সমস্ত ধ্বংস করে দিয়েছে এই এই রাজনীতিবিদরা এই প্রশাসকরা এই পুলিশ অফিসাররা এই প্রশাসনের লোকেরা এরা মানবাধিকার কি জিনিস সেই সিম্পল জিনিসটাই বুঝতো না আবুরুজ ভাই এবং সেলিম খান ভাই আপনারা দুজনেই জানেন যে অন্তর্বর্তী কালীন সরকার সদস্যের উপদেষ্টা নিয়ে ডক্টর নেতৃত্বে আজকে শপথ নিয়েছেন সো আপনারা কি রকম মনে করছেন যে এই সতেরো সদস্যের মধ্যে আহ আইনজীবী আছেন অর্থনীতিবিদ আছেন নারী নেত্রী আছেন এনজিও কর্মী আছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা কিনা এর আগে এরকম কখনোই দেখা যায় নাই সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন ছাত্র আছে যারা এখনো স্টুডেন্ট পড়ালেখা করে ইউনিভার্সিটিতে সো উপদেষ্টাদের এরকম সরকার পরিচালনায় দুইজন উপদেষ্টা একদম ছাত্র নেওয়া হয়েছে সবগুলি বিবেচনায় আপনারা কিরকম মনে করছেন কেমন হলো ভাই আপনার কাছে প্রথমে আমি যাচ্ছি যখন বললেন যে দুজন মানে স্টুডেন্ট আছে আমি এটাকে স্বাগত জানাই আমরা যাদের বয়স হয়ে গেছে আমরা প্রমাণ করেছি গত ষোলো বছর থেকে বা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে আমরা আসলে অযোগ্য আমরা বেশি কথা বলি আমরা স্বৈরাচার পছন্দ করি আমরা ফেসিবার পছন্দ করি আমরা স্যাডিস্ট এবং আমরা সম্মুখে যেতে পারি না আমরা সামনে দাঁড়াতে পারি না আমি একজন সামরিক অফিসার ছিলাম তার মানে আমি ট্রেইন্ড একটা লোক আমি তো দীর্ঘদিন সাংবাদিকতাও করেছি আমি চুরানব্বই ছিয়ানব্বই সালের যে আন্দোলন সেটাও দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনও দেখেছি আমি সাতই নভেম্বর দেখেছি ঢাকায় থাকতে তো সুতরাং এগুলার কোনোটার সাথে এটাকে মিলানো যায় না এই ছাত্ররা যা করেছে তা রাজনীতিবিদরা করতে পারেননি কোনো আপেল করতে পারেননি কোনো বুদ্ধিজীবী করতে পারেন কোনো আমাদের মতো সাবেক সেনা কর্মকর্তারাও করতে পারেননি হ্যাঁ আমাদের সাবেক সেনা কর্ম কর্মকর্তারা পরে এসছেন কিন্তু ছাত্ররা বুক পেতে দিয়েছে আপনারা বুঝতে পারেন গুলির সামনে বুক পেতে দেয়া কাকে বলে এত সহজ না ফরাসি রেভুলেশন যদি মনে হয় আপনাদের তখন তো মানে এরকম মেশিন গান বা আপনার শর্ট গান এরকম ছাত্রকে যে নেওয়া হয়েছে এটা তাদের পুরো আন্দোলনটাকে যারা শহীদ হয়েছেন এবং যারা কষ্ট করেছেন দীর্ঘ বিশটা দিন আমি বলবো ষোলো তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ পর্যন্ত তাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং জাতির এই সম্মানটা দেওয়া দরকার আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা হারিকেন দেখে জীবন শুরু করেছি আর এই ছেলে পেলেগুলো ইন্টারনেট দেখে জীবন শুরু করেছে আমরা তাদেরকে ব্যঙ্গ করতাম যে এরা হাডুডু খেলতে পারে না আমাদের ট্যাকটিক হাডুডু খেলায় আর এদের সারা পৃথিবীতেই এই যে জেন জি যেটা বলা হচ্ছে আপনি দেখেন আমেরিকাতেও তারা মাঠে নেমেছিল এবার গাজার যে আক্রমণের পরে ফিলি মানে ইসরায়েলের আক্রমণের পরে প্রত্যেকটা ইউনিভার্সিটি হারবার থেকে শুরু করে এম প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা ইয়াংরা তারা রাস্তায় নেমেছে ইউরোপে তারা রাস্তায় নেমেছে আমাদের অবজ্ঞা করার সুযোগ নেই এবং এই এই যে যে তাদের এটা একমাত্র ছাত্ররা সর্বপ্রথম পৃথিবীতে প্রমাণ করেছে যে হ্যাঁ তারা কিছু করতে পারে সুতরাং তাদেরকে যে নেয়া হয়েছে এটা অনেক ভালো হয়েছে আমি স্বাগত জানাই অনেকেই হয়তো বলবেন যে এই ছোট বাচ্চা ছেলেদেরকে আমরা সেলুট দিব কিভাবে বা আমরা সম্মান জানাবো কিভাবে অনেক বুড়ো বুড়োরা বলবেন ধরেন আমি যদি আজকে জায়গায় কোনো থাকতাম আমার বয়স প্রায় উনষাট বছর আমি বলতাম যে বাচ্চা ছেলে তেইশ বছর বছর এদেরকে আমি কিভাবে আমি দিব তাদের যে কাজটা করেছে সে কাজের জন্য সেলুট দিব সম্মান করতে হবে এটা সেই মানুষটা না ওই তাদের যে যে সংগ্রামটা ছিল জীবন দানের যে উৎসর্গ করার যে প্রতীতিটা ছিল সেটাকে সম্মান জানাবো আর এটাতে আরেকটা জিনিস হবে আমি বলে মনে করি যে রাষ্ট্র কিভাবে চলে একটা দেশ কিভাবে চলে প্রশাসন কিভাবে চলে তারা এই দুজন যে আছে তারা হয়তো বুঝতে পারবে যে এটা চালানো কত কঠিন চালাতে গেলে কি কি করতে হয় এবং এখন আসবে একটা নতুন ধরনের প্রশাসনের চিন্তা যে যে প্রশাসনটা মানুষের বিরুদ্ধে না জনগণের বিরুদ্ধে না আপনার কোন স্বৈরাচারী প্রশাসনটা এটা জনবান্ধব একটা প্রশাসন হবে বলে আশা করছি সেই প্রশাসনটা কিভাবে তৈরি করতে হয় একটি গণতান্ত্রিক মানবতাবাদী প্রশাসন কিভাবে তৈরি করতে হয় তারা এটার একটা মাধ্যমে এবং তারা তাদের ছাত্রদেরকে বলতে পারবেন অন্য সহকর্মীদেরকে বলতে পারবেন সবার দিকে বলতে পারবেন দেখা যাবে এদের মধ্যে থেকেই পরে লিডারশিপ আসবে আমরা বয়স্করা সবসময় একটা জিনিস ভুল করি আমি যা জানি আমার থেকে আমার আমার ছেলে বেশি যায় আমাকে এটা স্বীকার করতে হবে আপনার দুই সালে যখন পৃথিবীতে প্রথম স্মার্টফোন আসে তখন একজন বিজ্ঞানী আমাকে বলেছিলেন বিদেশি একজন বিজ্ঞানী আমি বিদেশ সফরে কোন এক জায়গায় তার সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন যে দেখো আজকে থেকে মানে মানব জাতি পৃথিবীতে আসার পর থেকে ওই দিন পর্যন্ত পৃথিবীর মানুষ যত জ্ঞানার্জন করেছে যত জ্ঞান আহরণ করেছে এই আজকে থেকে সেটা তিনগুণ হয়ে গেল জাস্ট আজকে থেকে তিনগুণ হয়ে গেল এবং এটা মাল্টিপ্লিকেশন হতে থাকবে কোয়ান্টাম কম্পিউটার আগে কেউ চিন্তা করতো না সুতরাং এই বাচ্চাগুলোকে এই এই ছাত্রদেরকে আমাদের অবজ্ঞা করার কোনো কারণ নেই বিভিন্ন যুক্তি তর্ক এই সমস্ত দিয়ে না প্রশাসনে তো ভারী কি লোক অভিজ্ঞ লোক থাকতে অভিজ্ঞতার কি যে মূল্য আমরা গত পনেরো ষোলো বছরে দেখেছি ওয়ান এর পরেও আমরা অভিজ্ঞতা বহু দেখেছি বিএনপির শাসনামলেও আমরা অভিজ্ঞতা খুবই দেখেছি অভিজ্ঞতার চোটে সব ধ্বংস করে দিয়ে গেছে মানুষের মানুষের জীবন মানবাধিকার সমস্ত ধ্বংস করে দিয়েছে এই রাজনীতিবিদরা এই প্রশাসকরা এই পুলিশ অফিসাররা এই প্রশাসনের লোকেরা এরা মানবাধিকার কি জিনিস সেই সিম্পল জিনিসটাই বুঝতো গণতন্ত্র মানে যে কি জিনিস সেই সিম্পল জিনিসটাই বুঝতো না তারা এই জনগণকে এই বাচ্চাগুলোকে ১৪ সাল থেকে তাদেরকে ভোট দিতে দেয়নি পার্টিসিপেট করতে দেয়নি আপনি কি ধারণা করতে পারেন যে বাংলাদেশের কয়ে কোটি এরকম ছেলে পেলে তারা ১৪ সাল থেকে ভোট দিতে পারেনি তার মানে রাষ্ট্রের সাথে তার যে একটা সম্মিলন হবে সেটাই সে মন থেকে আপনার কখনো বুঝতে পারেনি যেমন আমার দুজন সন্তান একজনের বয়স সাড়ে সাতাশ তারা কখনো ভোট দিতে সুতরাং এই 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 জিনিসটাকে আমাদের সামনে আনতে হবে এবং এটা নিয়ে হল্লা কর্লা বা কোনো কিছু এমন নেতিবাচক করাটা আমার মনে হয় খুব ক্রুরতার পরিচয় হবে যদি কেউ করে আপনি দেখেন যে আহ ধরতে গেলে আপনার এখন যারা সচিব আছেন বা বড় বড় পদে বসে আছেন পুলিশে বা সেনাবাহিনীতে বা অন্যান্য জায়গায় তারা তাদের মধ্যে তো প্রথমে একটা ধাক্কা লাগতে পারে যে এটুক বাচ্চা এরা তো আমার বাচ্চা থেকেও ছোট এদেরকে আমি সেলুট দিতে হবে এদেরকে আমাকে স্যার বলতে হবে বলুন অসুবিধা কি ফিনল্যান্ডে যে একজন প্রধানমন্ত্রী ছিলেন তার বয়স জানি কত আমি এই মুহূর্তে মনে করতে পারছি না খুবই তরুণী একজন ছিলেন অসুবিধা কি হোক এদেরকে দিয়ে আমরা শিখি এরা প্রমাণ করেছে আমাদের থেকে তারা যোগ্য বেশি সিম্পল আচ্ছা আপনি থ্যাংক ইউ রোজ ভাই আহ সেলিম ভাই আপনি রোজদাই এর কথা শুনলেন আমার প্রশ্ন শুনেছেন আপনি কিভাবে দেখছেন এই আহ উপদেষ্টা পরিষদ প্রথমে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় কারণ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারটি দায়িত্ব দিলেন এবং এখানে যে দুজন তরুণ নেতৃত্ব এসছেন আমি মনে করি এই তরুণ নেতৃত্বর সাথে আমার আগে থেকেই একটা পরিচয় ছিল বিশেষ করে নাহিদের সাথে তার বুদ্ধি তার বুদ্ধিমত্তা তার রাজনৈতিক অভিজ্ঞা এগুলোর সাথে এক ধরনের পরিচয় আমার ছিল কিন্তু সেটা যদি কেউ মনে করেন যে এই ছেলে কি করবে এটা ভুল করবে আসলে যেটা রুশ বললেন যে তারা ভুল করবে কারণ এদের রাজনৈতিক অভিজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা আমাদের আমাদের জেনারেশনের চেয়ে অনেক বেশি এবং হয়তো বা রাষ্ট্রযন্ত্রের যে কিছু প্রোটোকল আছে কিছু নিয়মকানুন আছে সেগুলো হয়তো তারা জানে না এইটা শিখতে আসলে দু তিন দিনের বেশি সময় লাগে না এই প্রোটোকল গুলো এই ম্যানার গুলো এগুলো তারা শিখে ফেলবে এখন আমি আসি যে বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশটাকে কোথায় যাচ্ছে বা কোথায় নেওয়া হচ্ছে এই প্রশ্নটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমরা তো স্বাগত জানালাম এই সরকার দায়িত্ব নিলো সব ঠিক আছে কিন্তু এই সরকার কোথায় যাবে আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলো এই সরকারের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটি কনফ্লিক্ট শুরু থেকেই আছে এটা আমি মনে করি শুরু থেকেই আছে কারণ রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের নেতৃত্বে ছিল না এই সরকার গঠন বা সরকার গঠনের প্রক্রিয়ার সাথে রাজনৈতিক দলগুলোর সেইভাবে কোনো সংশ্লিষ্টতা নাই বা তারা টেক হিসেবে দাবিও করতে পারছেন না যেমন আমি কিছুক্ষণ আগে আপনার পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম উনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে দ্রুত গণতন্ত্র নিশ্চিত করতে হবে হোয়াট ইউ মিন গণতন্ত্র আজকে ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলন যে গণতন্ত্রের কথা বলেছে সেই রাষ্ট্র সংস্কারের গণতন্ত্র এই রাষ্ট্রে যে গেল পঞ্চাশ বছরের যে জগদ্দল পাথরের মতো মানুষের উপরে চেপে আছে যে স্বৈরাচেরী শাসনতন্ত্রটি যে স্বৈরাচারী সংবিধানটি এবং এই সংবিধানের অধীনে যে সমস্ত রাষ্ট্রীয় সংগঠনগুলো লাইক দুর্নীতি দমন কমিশন পুলিশ র্যাব এবং কি বলে তো আপনার যে নির্বাচন কমিশন এই যে প্রতিষ্ঠানগুলো চেপে বসে আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মানুষ বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর মানুষের পক্ষের সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে এই সরকারের বড় দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এখানে একটা তফাৎ এখন পর্যন্ত রয়ে গেছে যেটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে এই মুহূর্তে খুব দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিলেই যেন গণতন্ত্র ফিরে আসবে কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে না কারণ সেটি আমরা অতীতেও দেখেছি এই ধরনের আন্দোলন আমাদের হয়ে হয়ে গেছে গেছে এই ধরনের বিপ্লব আমাদের আমরা যদি অভ্যুত্থান দেখি সেটাও ছিনতাই হয়ে গেছে নব্বইর অভ্যুত্থানে আমাদের অঙ্গীকার করে এসেছিল রাজনৈতিক দলগুলো তখন তো আন্দোলনের রাজনৈতিক দলগুলো নেতৃত্ব ছিল ছাত্রদের ওইভাবে নেতৃত্বের জায়গা ছিল না সেখানেও আমরা দেখেছি এই অঙ্গীকারকে তারা ধুলিশ করে পায়ে দোলে তারা কিন্তু তাদের যে স্টেক সেটা বাস্তবায়ন করেছে কিন্তু এইবারের অবস্থাটা ভিন্ন তা ভিন্নতার অন্যতম পরিচয় হচ্ছে এই সরকারের দুজন ছাত্র নেতৃত্ব রয়েছে যারা কিনা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তো আমরা আশা করব এই জায়গাটাই আমরা চাইবো এই জায়গাটাই যে রাজনৈতিক দলগুলো তাদের ওই পুরনো ধ্যান ধারণা ছেড়ে এই নতুনদের ধ্যান ধারণার সাথে নিজেদের সম্মিলন ঘটিয়ে আগামীতে কিভাবে বাংলাদেশকে একটি উন্নত মানবিক মর্যাদার সম্পূর্ণ বা ন্যায় বিচারের জায়গায় সাম্যের জায়গায় সাম্যের গণতন্ত্র ন্যায় বিচারের গণতন্ত্র বা মানবিক মর্যাদার গণতন্ত্র সেই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারে